আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে ধুবুলিয়া তৃণমূলের পার্টি অফিসে। আপনারা জানেন কিছুক্ষণ আগেই বেলপুকুর পঞ্চায়েতের ফল ঘোষণা হয়েছে এবং সেখানে সেই ফল ঘোষণায় তৃণমূল দল বেলপুকুর পঞ্চায়েত দখল করেছে। সেই 1998 সালের পর থেকে এই প্রথম তৃণমূল কংগ্রেস দল ওখানে পঞ্চায়েত গঠন করলো, প্রধান হয়েছেন। প্রধান আমাদের সঙ্গে পুতুল হাওলাদার আমাদের সঙ্গে আছেন, সেই সঙ্গে আছেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আমরা কথা বলে নেব মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে যে এই জয় কিভাবে সম্ভব হলো। দেখুন, কৃষ্ণনগর 2 নম্বর ব্লক বেশিরভাগ আজকে উদ্বাস্তু প্রধান এলাকা এবং এই এলাকার মানুষ সংখ্যালঘু মানুষও তার আধিক্য আছে এবং সমস্ত মানুষকেই রাজনৈতিক দল একটি, যারা এতদিন ধরে বিভিন্নভাবে তাদেরকে নিয়ে কখনো সিপিএম কখনো বা পরবর্তীকালে বিজেপি মানুষকে নিয়ে খেলেছে। বাস্তবে প্রত্যেকেই ইতিমধ্যে কদিন আগে যে ভারতবর্ষে যে সরকার আছে বিজেপি, তার আজকে উদ্বাস্তুদের প্রতি যে ঘৃণা এবং সংখ্যালঘু মানুষদের উপর যে ঘৃণা, তার বিরুদ্ধে আজকে সোচ্চার হয়েছে এই ফলাফলের ভিত্তিতে এটুকু প্রমাণিত। সেখানকার মানুষ যা যা ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছিল এবং পরবর্তীকালে সেই সিদ্ধান্তগুলো সম্পূর্ণ তারা পরিবর্তন করছেন নিজে। তাহলে আপনি বলতে চাইছেন যে এখানে যে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ বাস করেন, বহু ছিন্নমূল মানুষ এখানে বাস করেন যারা উপার বাংলা থেকে এসছে, যে সময় তারা ভোটটা দিয়েছিল বিজেপিকে বিশ্বাস করে, তারপরে যখন এনআরসি হলো, সেই এনআরসির পরে কি মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? দেখুন, এটা আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতার পর থেকেই কিন্তু বহু মানুষ যারা এসছে, কেন এই ধুবুলিয়া এলাকা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আজকে বিমান রাখার জায়গা, ব্রিটিশদের যত ফাইটার বিমান এখানে থাকতো এবং তারা এখান থেকে চলে যাওয়ার পরে সেই উদ্বাস্তু মানুষগুলো তারা আস্তে আস্তে সকলেই প্রায় এপারে এসে স্বাধীনতার পরেই তারা এসে উপস্থিত হয় এবং তারপর 1971 সালের যুদ্ধের পরে তারা অনেকে আবার তারা বিভিন্নজন এই তাদের নিজস্ব যে জায়গা তারা মনে করেছে এসব জায়গাতেই তারা অনেকেই এসেছে। এবং তাদের কাছে যদি বলা হয় যে এনআরসির এই সমস্ত জঘন্য প্রক্রিয়া, যে তাদের কাছে কাগজ আছে না কী আছে, তারা কীভাবে এসেছে সেটাই হচ্ছে তাদের কাছে জীবন হাতে করে নিয়ে এসেছে। তাদের কাছে এই সমস্ত কাগজ চাওয়া মানে বাতুলতা, সুতরাং তাদেরকে একদম পরিষ্কারভাবে তাদেরকে হত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো কথা আজকে ওই এনআরসির মধ্যে বার্তা আর নেই। সার্বিকভাবে তারা সেই সমস্ত মানুষ আজকে প্রত্যেককেই ক্ষুব্ধ এবং তারা সম্মিলিতভাবে আজকে তার প্রতিবাদে এই নির্বাচনের ফলাফলেই তারা কিন্তু আজকে গর্জে উঠেছে, সেটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় মানুষ সকলে সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে একইভাবে তার রেজাল্ট আজকে এই প্রধান উপপ্রধান নির্বাচনে আজকে নিশ্চিত করছে এবং ব্যাপক মানুষ একসঙ্গে তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু এই এলাকার নিজস্ব এলাকায় পরবর্তীকালে কীভাবে এই বিরুদ্ধে গর্জে ওঠা যায় তার জন্যে সংগঠিত রাখার রূপ নিয়েছে। এই কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে যেটা নপাড়া 1-2 বাম দুর্গ, সেই বাম দুর্গ ভেঙে দিয়েছেন, সেই সঙ্গে বিজেপির যে আতুর ঘর তাঁতলা এবং বেলপুকুর সেটাকে ভেঙে দিয়েছেন, তো এটা কি আগামী যে লোকসভা এবং বিধানসভা ইলেকশনটা হবে তাতে কি আশা করছেন এর প্রভাবটা পড়বে এবং এই ধারাটা বজায় থাকবে? নিশ্চিতভাবে, সেটা তো আমি এটা পরিষ্কার কথা বলে যাচ্ছি যে আজকে আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আগামী যেদিনই আসুক না কেন এক একটা দিন যাবে তাদের তত বেশি তাদের পতন হবে এবং তার জন্যে নিশ্চিতভাবে ওরা নিজেদের বেরোনোর জায়গা খুঁজে পাবে না এবং আমাদের জয় সুনিশ্চিত হয়ে আছে এই পঞ্চায়েত নির্বাচনের পরবর্তীকালে এই এলাকার যে কোনো নির্বাচন আগামী দিনে। তার জন্যে মানুষ প্রত্যাশা করে আছে তাই নয়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছে। আর এক শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে শুধুই কি বিজেপি বিরোধিতা নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নও এতে কাজ করছে, মানুষ যারা জয়ী প্রার্থী তারা আসছে, সাধারণ মানুষ চলে আসছে, এটা কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের এই বাংলার উন্নয়নের ব্যাপার ঘরে ঘরে মানুষ পৌঁছেছে,
কিন্তু বাস্তবে যে জায়গাটা সেখানে যে অঞ্চল থাকে তার একটা আলাদা সুযোগ সুবিধা থাকে, সেই অঞ্চলগুলো তাদের প্রভাব খাটিয়ে এই পঞ্চায়েত নির্বাচনগুলিতে তাদেরকে বাধ্য করায় কিছু কিছু ক্ষেত্রে। এবং তার মধ্যেও আছে দুর্নীতি, যারা বিরোধী দল থাকে বা অন্যান্য যে সমস্ত প্রশাসনিকভাবে যারা যারা কিছু কিছু ব্যবস্থা থাকে সেইগুলোর ক্ষেত্রে। এবং সার্বিকভাবে এইগুলো পরিবর্তন করে যদি সঠিকভাবে ওই এলাকার মানুষকে দেওয়া যায় তাহলে সঠিক মানুষের হাতে পড়লে এগুলো অনেক বেশি মানুষের কাছে যে উন্নয়নের কাজগুলো পৌঁছায়। এইটার প্রথমেই সেগুলো ঠিক করতে হয় যে কাকে দিলে সঠিকভাবে মানুষের কাছে উন্নয়নগুলো সঠিকভাবে পৌঁছাবে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বেশি প্রয়োজন। এবং রাজ্যের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে এই পরিষ্কার বার্তা যে আমরা যা ঠিক করে দেবো সেটাই হবে ওখানকার প্রধান, এবং কীভাবে প্রধান হবে কে সঠিক ব্যক্তি তাকেই প্রধানের দায়িত্ব দিয়ে কাজ করাতে হবে, ওই সংগঠনের ভিত্তিতেই কাজ হবে। এর ফলে মানুষও চিন্তাভাবনা করেছে না তৃণমূল কংগ্রেস দলটা আজকে আলাদা একটা পরিষ্কার ভাবমূর্তি আছে, কারণ মুখ্যমন্ত্রীর এই ভাবমূর্তির সঙ্গে তারা যে সাজুজ্য খুঁজে পাচ্ছে এটাই হচ্ছে আমাদের দলের কাছে সব থেকে প্লাস পয়েন্ট। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে এই ধরনের পঞ্চায়েতগুলো আপনারা দখল করছেন, এটা একটা এর জবাবে বিজেপিকে আপনারা কি বলবেন? জানি না ভয় দেখি, তবে একটা জানি ভীমপুর থানায় না, ওটা চাপড়া থানায় পাঁচজন প্রার্থী নিয়ে ব্যাপক বোমাবাজি, পুলিশের গাড়িতে আগুন ধরায়। তো এইটা তো তাহলে এইখানে নির্বাচন বা আমাদের আশেপাশে কোনো জায়গায় নির্বাচনে এই প্রথম আমাদের জেলায় আজকে পুলিশের গাড়িতে আগুন এবং চারিদিকে গুলি চালানো, এগুলো আমি তো নদিয়া জেলায় কোনো ইতিহাসে আমরা দেখিনি যে পাঁচজন প্রার্থী নিশ্চিত পরাজয়ের জন্য তারা সেখানে বোমাবাজি করে আবার মানুষকে গুলি চালায়। সুতরাং এটা ওদের এখন পরাজয়ে দেখে তাদের মধ্যে এখন পাগলের প্রলাপ হচ্ছে, ওদের যেমন নেতা ওদের সভাপতি যেমন মাঝে মাঝে বলে পাগলের প্রলাপ করে, এও সে পাগলের প্রলাপ করছে। আমরা এতক্ষণ কথা বললাম মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে, তিনি খুব ওভার কনফিডেন্স এখন এই কৃষ্ণনগর দু নম্বর ব্লকে যেভাবে তৃণমূল দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে, এবং তৃণমূলের যে শক্ত ঘাঁটি আগেও ছিল এখন আরও মজবুত হলো, তো সে ব্যাপারে তিনি নিশ্চিত করলেন এবং আগামী দিনে লোকসভা এবং বিধানসভা ইলেকশনে এর প্রভাব পড়বে। এবং বিজেপি কে যেটা ওনার কথায় বোঝা গেল যে তিনি সমূলে উৎখাত করতে চাইছেন বিজেপিকে এই কৃষ্ণনগর দু নম্বর ব্লক থেকে। আর আমাদের স্টিং নিউজের দর্শকদের জন্য একটু আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের এখানে রয়েছেন বেলপুকুর পঞ্চায়েতের নতুন প্রধান পুতুল হাওলাদার, আপনাকে স্টিং নিউজে স্বাগত। আপনি এই যে প্রধান হয়েছেন, তো এতে আপনার প্রতিক্রিয়া কি, আপনি কি বলবেন যদি সংক্ষেপে একটু বলেন? প্রধান হয়েছি, আমি মানুষের পাশে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই। আসলে বিষয়টা হচ্ছে উনি আনন্দে এত আত্মহারা হয়ে গেছেন যে উনি ঠিকমতো বলতে পারছেন না, উনি শুধু দুটো কথাই বলেছেন, একটা হচ্ছে মানুষের পাশে থাকতে চায়। মমতা ব্যানার্জির যে কথা মানুষের পাশে থাকার কথা, তিনি তার প্রথম বক্তব্যে তিনি বলেছেন মানুষের পাশে থাকতে চায়। এই বেলপুকুর পঞ্চায়েতের মানুষ দেখতে চায় যে এই নবনির্বাচিত এই প্রধান যে কিভাবে, হ্যাঁ আর একজন আছে, ইনি কিছু বলবেন মনে হচ্ছে, আপনি একটু বলুন কি বলতে চাইছেন। আমি বেলপুকুর পঞ্চায়েতের মেম্বার হিসাবে নতুন মানে বিপুল ভোটে জয়ী হয়েছি, এবং আমি কিছু বলতে চাই যে আগামী দিনে আমাদের যত কর্মী আছে এবং সাধারণ মানুষ আছে সবাই শুধু মমতা ব্যানার্জির উন্নয়ন প্ল্যানে তাকিয়ে এগিয়ে আসবে, এবং আমাদের নেতা মন্ত্রী যারা সকলেই আছে তাদের জন্য বলছি আপনারা আর কোনো ভুল করবেন না যে আমাদের মুখের কাছে ভিক্ষে করে করে এনে ভোট দখল করতে হয়, কিন্তু এটা আমরা যেন বুক ফুলে বলতে পারি আমরা সবাই তৃণমূল, সবাই একভাবে তৃণমূল করে ভোট জয় করেছি এবং বুথ প্রত্যেক
একটা বুথে বুথে অনেক বিপুল ভোটে জয়ী হয়ে আমরা ভোট দখল করে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এটাই আশা করি এবং সমস্ত মানুষের কাছে আশা করি যে ভুল যেন না হয়, কোনোখানে যেন কোনো রকমের ভুল না হয়, সবাই একভাবে কাজ করে আমরা যেন এগোতে পারি এবং সবাই যেন আমাদের বলতে পারে তৃণমূল কংগ্রেস ভালোভাবে উন্নয়নটা এগিয়ে নিয়েছে এবং সবাই সব কিছু বলতে পারছে। কি নাম আপনার? আমার নাম মর্জিনা বিবি মণ্ডল। কোথায় বাড়ি? আমি 18 নম্বর সংসদে সোনডাঙ্গা মানিকতলা পাড়া 18 নম্বর সংসদ। আজকে আমরা কথা বললাম আর এক সদস্যের সঙ্গে, তিনিও যেটা বললেন তিনিও সেই একই কথা, কাজের কথা বললেন, অর্থাৎ উন্নয়নকে হাতিয়ার করেই তারা এই বেলপুকুর পঞ্চায়েত চালাতে চায় আগামী দিনে, অর্থাৎ শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নের কথা ছাড়া তারা আর কিছুই বলতে চাইছেন না, উন্নয়নকে হাতিয়ার করেই তারা পঞ্চায়েতে এগোতে চাইছে এবং মানুষের পরিষেবা দিতে চাইছে। নদিয়ার ধুবুলিয়া থেকে হালিম মণ্ডলের রিপোর্ট, স্ট্রিং নিউজ। যদি এখনো আমাদের স্ট্রিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।